গুড মর্নিং সবাইকে। ছাদে গিয়ে দেখলাম একটা লাল গোলাপ ফুটেছে, তার পাশেই একটা গোলাপি গোলাপ ফুটেছে, তার পাপড়িগুলো খুলে পড়ে গেছে। এবারে ঘরে চলে আসলাম, এসে ব্রেকফাস্টে আয়োজনে লেগে পড়লাম। কড়াই নিলাম, তার মধ্যে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর হিং দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো তার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম যাতে ভালো করে ভাজা হয়ে যায় আলুটা, না ভাজা হলে তো সেদ্ধ হবে না, তাই একটু ভালো করে ভেজে নিলাম নুন দিয়ে। তো নুন দেওয়ার পর কিছুক্ষণ পর একটু জল দিয়ে সেটাকে ফোটাতে দিলাম। যখন একটু দেখছি ফুটে আসছে তখন ঢাকনা দিয়ে দিলাম। তো রেহানা এখানে দুধ গরম করে দিয়েছে আর তিনটে গ্লাসে জল ভরে রেখে দিয়েছে। আর টেবিলের যে কাভারটা আছে সেটা তুলে বেলিদি ধোবে বলে সেটা ছাদের ওপরে ফেলে রেখে দিয়েছে, বেলিদি ধুয়ে নেবে। তো রেহানার এখানে বাসি আসি কাজ পরিষ্কারই হয়ে রয়েছে সব কিছু। তারপর আমি চটপট করে চাটুটাকে বসিয়ে দিলাম, তরকারি ওদিকে পাশে ফুটছিল। আর দুটো পরোটা অভিজিৎকে তাড়াতাড়ি করে দিলে, ও খেয়ে দে তাড়াতাড়ি বেরাবে, কেন ও একটুও ওয়েট করে না, যে ওকে বসে একটু ধীরে সুস্থে দেবো। আর আমি সবসময় পরোটা ঘি দিয়েই ভাজি, তো চটপট করে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। তারপরে আমাদের জন্যে সব পরোটাগুলো আস্তে আস্তে ভাজতে শুরু করলাম, কেন আমি, রেহানা, বেলিদি, অনুষ্কা, অভিরাজ ওরা খেলে খাবে, না খেলে আমি রেহানা আর বেলিদি মিলেই পরোটা খেয়ে নেবো, অনুষ্কা অভিরাজদের চকোস দিয়ে দেবো। তারপরে দেখলাম কিছুক্ষণ ঢাকনাটা খুলে তরকারিটা ফুটলো, নাড়াচাড়া করে নিলাম, করার পর দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে। তো আমিও সকালবেলা খেতে বসে পড়লাম, খুব জোরেই খিদে পেয়েছিল, কেন যেহেতু আজকাল আমি ডিনারটা খুব তাড়াতাড়ি করছি, কেন যেহেতু বলেছি যে আমি তাড়াতাড়ি করব, আমার একটু প্রবলেম হচ্ছে, তো খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। রেহানাকে বললাম আমি ব্রেকফাস্টটা করে নিলাম, অভিজিৎ বেরিয়ে যাওয়ার পরেই আমি খেতে বসি। আর অনুষ্কা অভিরাজ এখনও ওঠেনি, যেহেতু ওদের স্কুল ছুটি আছে তো ওদেরকে একটু ঘুমাতে সময় দিয়েছি, ওরা ঘুমাচ্ছিল দুজনেই, তো ওরা উঠলে ওদেরকেও খেতে দেবো। দুদিন ধরেই ভাবছি যে স্পেন্সার থেকে যে শপিংটা করেছিলাম, ছোটোখাটো শপিং করেছিলাম, তো সেটা দেখানো হয়নি। অনুষ্কা এখন এই নুডলসগুলো কিনেছে, জানি না এখনও খাইনি, টেস্ট করে দেখবে। এইটা তারপরে এই একটা, এই একটা, হ্যাঁ তো এটা দুটোই কিনেছে, তো যাই হোক ও কিনেছে ওর পছন্দ মতো। আর আমি কিনেছিলাম হচ্ছে বিস্কিট একটা, কারণ এটার খুব প্রবলেম হয় মিষ্টিতে আনতে হয়। একটু মশলাপাতি কিনেছিলাম, মশলি কিনেছে অনুষ্কা একটা, অনুষ্কার জন্য যেহেতু প্র্যাকটিসে যায়, ম্যাম ওকে বলেছে, আমার ই আছে কমপ্লেক্স আছে করবো। আর এই পাস্তার প্যাকেটটা কিনেছি, সব উল্টো দেখাচ্ছি, এই পাস্তার প্যাকেটটা কিনেছি যে একটু পাস্তা করে দেবো বলে, পাস্তাটা শেষ হয়ে গেছিলো। আর যেটা স্পেগেটি কিনেছি একটা, এই স্পেগেটিটা কিনেছি, স্পেন্সারে ভালো কালেকশান আছে দেখেছি, সবই পাওয়া যায় মোটামুটি, এই স্পেগেটিটা কিনেছি, এটা একদিন করে দেবো। আর সব বলতে পারো মশলা, মানে এটা বড়ি একটুখানি শুক্তো টুক্তো করার জন্য, আর কাসুরি মেথি, তারপরে সর্ষে, সাদা সর্ষে, এইসবই। একটু ক্রিম কিনেছি, ক্রিমটা ফ্রিজে ঢোকানো হয়নি, এখন ঢুকিয়ে দেবো। আর দুটো বড়ো বড়ো বাটার, একটা বড়ো বাটার, একটা ছোটো বাটার কিনেছিলাম। সব মশলাপাতি কিনেছি, এগুলো যেতে প্যাকেটেই থাকে, মানে খোলা মশলা ইউজ করা যায় না, ওই জন্য কালো জিরে, মৌরি এইসবই আছে, যা আছে এইসব। মেথি, মেথিটা আমরা চুলে লাগাই বলে একটু বেশি নিয়েছি। আর সেসমিন সিডস নিয়েছি, এটা এটা পেলাম তো এটা নিলাম। যাই হোক এটা একদিন তিলে নাড়ু করে খাওয়ার চেষ্টা করবো, জ্যাগরি পাউডার বা জ্যাগরি নিয়ে এসে খাবো। যাই হোক এইসবই শপিং করেছি, যা করেছি এই যুগ। এই দু তিন দিন এতটাই গরম পড়েছে যে গরমে থাকা যাচ্ছে না, আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, রান্নাঘরে রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে জন্য সকাল সকাল ভাবছি রান্নাবান্নাগুলো বসিয়ে দিচ্ছি। তো আজকে কী কী রান্না করছি সেটাও দেখিয়ে দিচ্ছি, কেন অলরেডি আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ডাল আমার হয়ে গেছে, আর কি হচ্ছে কি রান্না করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি ডালটা করে নিয়েছি সকাল সকাল, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা হয়ে গেছে। আর এখানে রেহানা চালটা ধুয়ে রেখেছে, ভাতটা বসাবো। এদিকে আলু ভাজি, কেন আর গরমে পাচ্ছি না, একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিলে আমার আদার্স কাজগুলো আমার করতে অনেক টাইম লাগবে বলে, তো এদিকে আলু ভাজি। আর এখানে দুটো ইলিশ মাছ বের করে নিয়েছি, ইলিশ মাছ এখনও রয়েছে চার পিস, ইলিশ মাছটা করবো বলে। আর এখানে বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে, বেগুন দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবো কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে মশলাটাকে ভিজিয়ে রেখেছি, গুঁড়ো মশলা যেহেতু একটু ভিজিয়ে রাখলে ভালো হয়,
নরম হয়ে যায়, নাহলে গুঁড়ো মশলা না মুখে খুব পরে। মিক্সিতে এক সময় বেটে নিই, কিন্তু আজকে আর ধরছি না, ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে ভেন্ডি ভেজে রেখে দিয়েছি, খালি ভেন্ডি একটুখানি, তো এটাকে তুলে নেবো। এটা ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। নবীরা স্নান টান করে রেডি হয়ে গেছে, অনুষ্কাও ম্যাথ করছে, ঋদ্ধিরা আজকে আনতে যাবে অভিরাজ এর বেস্ট ফ্রেন্ডকে, তাই তো? অনুষ্কাও ম্যাথ করে নিচ্ছে, স্যারে স্যার পড়াতে আসবে। ঋদ্ধিরা চলে এসছে আমাদের বাড়িতে। ঋদ্ধিরাজ আর অভিরাজ দুজনে মিলেই আইপ্যাডে গেম খেলছে, এমন গেম খেলছে যে এরকম যদি পড়াশোনা করতো বাচ্চাগুলো তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, এখন তো যেহেতু আইপ্যাড মোবাইল ল্যাপটপ এইসবেরই সময়, তো এরা করবেই। ঋদ্ধিরাজ অভিরাজ একসঙ্গে টেনিসও খেলতে, একসঙ্গে একই স্কুলে পড়তো, অনেক দিন পর ওদের দেখা দুজনের। তো ওদের দুপুরে লাঞ্চ হয়ে গেছিলো, তারপরে অভিজিৎকে দিয়ে অর্ডার দিয়েছিলাম, ঋদ্ধিরাজই পছন্দ করে অর্ডার দিয়েছিল ওর খাবার। অভিরাজকে দেখো কোনো দিনই সোজা বসে না, সবসময় ব্যাকাটেরা হয়ে বসে, ওকে সোজা আমি বসাতেই পারি না। তারপরে ঋদ্ধিরাজ অনুষ্কা অভিরাজ মিলে হরর মুভি দেখছিলো ততক্ষণে। তারপরে আমি সন্ধেবেলায় ঋদ্ধিরাজকে নিয়ে ঋদ্ধিরাজের বাড়িতে দিতে গেলাম। অনুষ্কা অভিরাজ আজকে বেরায়নি আর বিকালবেলায়, ওদের পড়াশোনা ছিল, ওদের পড়াতে এসেছিলো টিচাররা, টিনা টিচাররা বলতে কি টিনা আর বিউটি, তো ওদেরকে রেখেই আমি ঋদ্ধিরাজকে দিতে গেছিলাম। ঋদ্ধিরাজকে ঋদ্ধিরাজের বাড়িতে ছেড়ে তারপরে আমি আর সন্তোষদা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। আর ব্লগটা আজকে এত অবধি, এর চেয়ে আর বেশি করলাম না। গুড নাইট, বাই বাই।